সরকার পতনের পর এখন সবাই সিস্টেম সংস্কারের কথা বলছেন, আপনারা অনেক আগে থেকে সিস্টেম পাল্টানোর কথা বলে আসছেন, তাহলে আমরা কি ধরে নিতে পারি এখন শান্তি আসবে? প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন ঘটিয়েছে আমেরিকা, তাদেরকে সেন্ট মার্টিনস না দেওয়ার কারণে তারা সরকার উৎখাত করেছে, এই বক্তব্য আপনি কিভাবে দেখেন? দেখুন, প্রথমটাই বলি, সেটা হচ্ছে সিস্টেম পরিবর্তনের কথা। এখন সরকার ভাবছেন সিস্টেম পরিবর্তন করবেন, সংস্কার করবেন। আমি এটা সংক্ষেপে বলে দিই, আসলে একটা আদর্শ ছাড়া সম্ভব নয়। আমরা মনে করি যে এখন বর্তমান যে সিস্টেমে রাষ্ট্র চলছে, পূর্বের দেওয়া সিস্টেম, যেমন আমলাতন্ত্র, এটা আগেরই দেওয়া নিয়ম সিস্টেম, যেমন ধরেন সুদভিত্তিক অর্থনীতি, হ্যাঁ, পুঁজিবাদী অর্থনীতি, ওই আগেরই সিস্টেমে চলছে আর কি এখন পর্যন্ত। এরপরে সামরিক যে সিস্টেম, তারপরে আপনার হলো বাণিজ্য নীতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, ওই একটা। এখন দেখা যাক এগুলি কিন্তু সংস্কার করা বা সিস্টেম, কোন সিস্টেমটা তারা অ্যাডাপ্ট করবেন, খাপ খাওয়াবেন বা দেবেন, এটা রূপরেখা কিন্তু এখনও ওনারা তুলে ধরতে পারেননি। আমার কথা হচ্ছে, কিন্তু এমনি তো বললে হবে না সংস্কার করব, সিস্টেম পরিবর্তন করব। হ্যাঁ, সিস্টেম পরিবর্তন তো আমরা চাই, আমি চাই। এই জরা জীর্ণ শীর্ণ জরা পাতা আর থাকা দরকার নাই, সেটা আমরা চাই। তো সেজন্য এখন কোন সিস্টেমটা পরিবর্তন করলে, কার্যকরী করলে, প্রয়োগ করলে শান্তি আসবে, মানুষ দরজা খুলে ঘুমাবে, অর্থনৈতিক বৈষম্য হবে না, আমলাতান্ত্রিক জটিলতা হবে না, বিচার বিভাগের নামে, বিচারের নামে জুলুম হবে না মানুষের উপরে। 40 লক্ষ মামলা পেন্ডিং হয়ে আছে মিয়া, মানুষ আদালতের দরজা ঘুরতে ঘুরতে মানুষ পাগল হয়ে গেছে। এই বিচার ব্যবস্থা এখন, এগুলি সংস্কার করা কিন্তু খেলাখেলি ব্যাপার নয়। শিক্ষা ব্যবস্থা একটা বিরাট ব্যাপার, শিক্ষা ব্যবস্থার শিক্ষিত লোক বের হচ্ছে দুর্নীতিবাজ হয়ে, এটা কেমন কথা? শিক্ষিত লোক হবে সৎ লোক, যোগ্য লোক, ভদ্র, বিনয়ী, সেই শিক্ষিত লোক হচ্ছে দুর্নীতিবাজ, এটা কেমন কথা? তাহলে শিক্ষা ব্যবস্থা মানে সংস্কার, এই সমস্ত কিছু সংস্কার করার জন্য লাগবে একটা মূল নীতি। আমার কথা হচ্ছে সিস্টেমটার ভিত্তি হবে আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া বিধান, সভরেন্টি অফ আল্লাহ, তবে এটার উপরে একটা সিস্টেম দাঁড়াবে, তখন গিয়ে আমূল একটা পরিবর্তন আশা করা চায়। সিস্টেম পরিবর্তন আমিও চাই, হোক, তাড়াতাড়ি হোক। সাবেক প্রধানমন্ত্রী, তিনি এখন আমেরিকা পতন ঘটিয়েছে, সেন্ট মার্টিন দেই নাই, এইছে, এগুলি তো হলো কারণ, কার্যকারণ। এক একজন এক এক কারণের কথা বলবেন, কারণের কোনো অভাব নাই, তাই না? কেউ বলবে সেনাবাহিনী সহযোগিতা করে নাই, কেউ বলবে পুলিশ এই করছে, কেউ বলবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নানান ধরনের বিভক্তি আসিল, এটা কি কম কারণ নাকি? তাহলে আপনাদের এত বড় আওয়ামী লীগ, এত বড় দল, আপনারা নির্বাচনের আগে আপনারা কী করলেন? এক দল আর নিজ দলের বিরুদ্ধে নিজ দল দাঁড়িয়ে গেলেন, এটার নাম দিলেন দামি প্রার্থী। তখনই কিন্তু আমি একটা খোদবায় বলছিলাম এটার পরিণতি কিন্তু ভালো হবে না, দামি প্রার্থী। আরে মানুষ সামান্য একটা গ্রামের মেম্বার, মানে পৌরসভা বলে কমিশনার, মেম্বার, গ্রামের মেম্বার আর কি, মানে ইউনিয়ন পরিষদ সদস্য, এই ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার জন্য মানুষ খুন করে ফেলতেছে, এত লোভী হয়েছে মানুষ, এত স্বার্থপর হয়েছে মানুষ, এত লোভী মানুষ খুন করে ফেলতেছে, কোটি টাকা বাজেট করতেছে। শোনো, সামান্য একটা ইউনিয়ন পরিষদ সদস্য, কয়টা বাড়ি নিয়ে, একটা ওয়ার্ড, এরা একসাথে ঘুমায়, একসাথে খায়, সকালবেলা একই দোকানে চা খায়, সেই মানে সদস্য হওয়ার জন্য খুন করতেছে একজন আরেকজনকে। তাইলে এমন পরিস্থিতিতে দামি প্রার্থী দিয়া এই নির্বাচন করার পর দলীয় যে একটা দুর্বলতা, ঐক্য নষ্ট করা, এগুলো হয়েছে না? তো এখন কার্যকারণ অনেকেই বলবেন, এই হয়েছে, ওই হয়েছে, এ তারপরে যে বিরোধী দলের উপরে ব্যাপক নির্যাতন হয়েছে, আমেরিকা এটা করছে, যাই বলেন না কেন, মেইন ব্যাপার হচ্ছে দুর্ভাগ্য আমাদের, এসব দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে। দুর্ভাগ্য না আমাদের জন্য? আমাদের জন্য দুর্ভাগ্য, বিশ্বের বুকে আমরা সভ্য সেরা জাতি হিসেবে আর মাথা উঁচু করতে কবে পারবো আল্লাহ জানে, দুর্ভাগ্য আমাদের। যদি আল্লাহ দেওয়া সত্য দিন মেনে নিতেন সবাই মিলে, তো এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি হতো না, এতগুলা কারণ বলে লাভ নাই, ওই আমেরিকায় করবো, চীনে, কেউ কিছু করতে পারবে না। যদি আমরা ন্যায়সঙ্গত পথে চলি, আল্লাহ দেওয়া দিনের অনুসরণ করি, মুখে যে কথা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বাস্তবে যদি আল্লাহর হুকুম মানতাম, আমেরিকা, চীন, ইন্ডিয়া, কারো দোষ দিয়ে লাভ হবে না। মূল কথা হলো আসুন আত্মসমালোচনা করি, তওবা করি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আত্মসমালোচনা করি, আল্লাহ
আমার নফসের উপর জুলুম করেছি, বাবা আদম যে তওবা করেছে, ভুল আমি করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ, আসল গোড়ায় আসেন, এ কথা ওই কথা বলে লাভ নাই, এসে আসুন। আবার তাওহীদের উপর যদি ঐক্যবদ্ধ হতে পারি তবে আল্লাহ সম্মান দেয়নেওয়ালা, তা না হলে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। আজকে অমুক গেছেন, কালকে তমুক যাবেন, পরশু তমুক যাবেন, এই তো এই হলো আমার কথা। সিস্টেম পরিবর্তন আমরাও চাই, দ্রুত পরিবর্তন করা দরকার।